Hello guys, welcome back to our channel Rajpujabong series. So, our acting new video in chole eshechi ajke dujon mile beriye porechhilam ar notun phone dekhte gechhilam kon phone ta nebo korte korte finally ei phone ta amra nilam. Finally phone ton near done hoye gelo to ekhon amra jabo kothay jabo ekhon apototo jani na. অনেকক্ষণ ঠিক করার পর ফাইনালি ডিসাইড হলো এই টিএফসি ক্লাবে এসে আজ একটু ফুড ট্রাই করা যাক। এর আগে যখন আমরা এসেছিলাম তো তখন এখানে নামটা ছিল এইচএফসি বাট এখন নামটা চেঞ্জ হয়ে গেছে হয়ে এখন টিএফসি ক্লাব হয়ে গেছে বাট কেন হয়েছে সেটা সত্যিই জানা নেই। আর এখানে অ্যাম্বিয়েন্সটা বলতে গেলে খুবই ছোট, বাইরের বসার জায়গা রয়েছে বাট এখানে ভেতরে কিন্তু বসার একদমই জায়গা রয়েছে বাট প্রচণ্ড প্রবলেম, এসি টেসি চলছে না এই গরমের মধ্যে, মানে নন এসিতে বুঝতেই পারছো। তো চলো আজকে এখান থেকে অনেকটা ফুড ট্রাই করবো। তো তার আগে মেনু কার্ডে আমি দেখে নিয়েছি কি কি রয়েছে, দেন তারপর তোমাদের সবকিছু দেখাচ্ছি। তো বেসিক্যালি এখানে ফ্রাইড চিকেন, তার সাথে সাথে মোমো, পিজা, বার্গার এগুলো তো আছে। কি নেবো এদিক ওদিক ঘুরিয়ে তো কিছুই বুঝতে পারছি না যে কি নেওয়া যায়। ও দাঁড়াও, তোমাদের আগে মেনু কার্ডটা শেয়ার করে দিই। দেখো মেনু কার্ডে যে কত কিছু রয়েছে, তোমাদের সবকিছু তোমাদের শেয়ার করে দিই। অর্ডার করে দিয়েছি, এখন তো আমরা বসে রয়েছি ওয়েট করছি। প্রায় মোটামুটি 15 মিনিট হয়ে গেল ওয়েট করছি, এখনও খাবার এসে পৌঁছায়নি আমাদের টেবিলে। তো দেখা যাক কখন আসে। ব্যাপারে এত হ্যাচি হচ্ছে এখানে, এত রান্না ঝাঁজ আসছে কি বলবো বাবা, নাকটা শ্বশুর শ্বশুর করতে। ভাই খাবার অর্ডার দিয়েছি, এখনও খাবার আসেনি, 15-20 মিনিট হয়ে গেছে। আমি ভাই ভেবেই যাচ্ছি কখন খাবার আসবে কখন খাবার আসবে। এইদিকে পেছন থেকে সব একটু সুইগিরা আসছে, ওদের সব খাবার দিয়ে দিচ্ছে, আর এখনও ভাই আমাদের খাবার দিচ্ছে না, খেতে পায় না নাকি ভাই। আরে দিদি, ও দিদি, একটু খাবার টাবার দিয়ে যাও। আমাদের থুকো দেখে দেখে জানি বোর হয়ে গেছে, তো ফাইনালি এই যে খাবার আমাদের চলে এসেছে। ইয়েস, ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। সো আমাদের ফাইনালি মোমোটা চলে এসেছে, ভেজ মোমোটা চলে এসেছে। আমরা যেটা নিয়েছিলাম লার্জ, তো এটা 8 পিস মতন ছিল, তার সাথে একটা ঝাল সস দিয়েছে। আর মোমোর সাইজগুলো কিন্তু ছিল বেশ বড় বড়। তো চলো এবার খেয়ে দেখবো যে এটা কেমন টেস্টি, কেমন সবচেয়ে রিভিউ তোমাদের সাথে শেয়ার করবো। সো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। দীর্ঘ সময় অতিক্রম করে চলে এলো ফাইনালি আমাদের ফুডগুলো। ওরে বাপরে, কত যে অপেক্ষা করলাম। তো চলে এবার এক এক করে টেস্ট করে দেখি কিরকম এদের ফুডগুলো। তো আগে মোমোটাই ট্রাই করি দেখি, বাট দেখছি মোমোটার সাথে একটু স্পাইসি চাটনি দিয়েছে, যেটা তো আমার পক্ষে খাওয়া যাবে না, তো একটু মিষ্টি সস নিতে হবে। বাট আমি তো খেতে পারি, আমি তো খাবো। ঠিক আছে, আমি ট্রাই করবো মোমোটা, বাট রিভিউ দেবে ফার্স্টে বুবু। তো বাইট নেওয়ার পরে যেটা বুঝলাম, ঠিক আছে ভেতরে ভেজিসের পুরের টেস্ট আসছে, ঠিক আছে বেশ ভালো, তবে এই সসটা দিয়ে খেতে আমার একটু ঝালই লাগছে, আর মোমোটা একটু শক্ত শক্তম লাগছে, মানে ওভার স্টিম হয়তো হয়ে গেছে কিনা সেটা বুঝতে পারছি না, মনে হয় তাই। বাট খেতে টেস্টটা ছিল বেশ ভালো লাগছিলো, তো বাধ্য হয়ে আমি কি করলাম পরে একটু কেচাপ অ্যাড করলাম, কেননা ঝাল সসটা দিয়ে আমার খেতে অসুবিধা হচ্ছিলো, তাই একটু লাস্টে কেচাপ অ্যাড করে কেচাপটা দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো খেতে। মোমোর টেস্টটা কিন্তু দারুণ লেগেছে, বাট মোমোটা আরেকটু স্টিম হতো। সো এই ভেজ মোমোটার দাম নিয়েছে 90 রুপিস, টেস্ট অনুযায়ী দামটা রিজনেবল প্রাইসেরই রয়েছে, বাট আরেকটু ফুড কোয়ালিটি আর একটু বেশ যদি ভালো হতো তাহলে ভালো লাগতো। এদিকে পিজাটা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, পিজাটা মনে হয় অলরেডি ঠান্ডাও হয়ে গেছে এতক্ষণে।
দেখে আমার তো ভীষণই টেস্টি ইয়াম্মি লাগছে। আমি অনেকদিন পর পিজা খাচ্ছি গাইস আজকে। শেয়ার করবো এখানকার পিজাটা আমি খেয়ে যা বুঝলাম। পিজার যে পাফটা রয়েছে অনেকটাই মোটা, যেটা আমার একদমই ভালো লাগে। ওপরের যে চিজ দেওয়া কোটিংটার জন্য খেতে ভালো লাগছে, তো মোটামুটি আমার মোটামুটি এটা মানে ওই পাফটার জন্যই আমার এটা বেকার খেতে লাগছিল। আচ্ছা, এটা ঠিক যে পাফটা মোটা, বাট এটা টেস্টটা ঠিকঠাক ছিল। ওপরে কোটিংটাতে অনেক কিছু দেওয়া ছিল, অনেক রকম ভেজিস দেওয়া ছিল, ঠিক আছে, চিজটাও ভালো দেওয়া ছিল, কোটিংগুলো ভালো দেওয়া ছিল, আমরা আরও অরিগানো চিলি ফ্লেক্স অ্যাড করেছি, ঠিক আছে, তো টেস্টটা ঠিক আছে, আমার অ্যাভারেজ লেগেছে, ঠিক লেগেছে। তো আমরা নিয়েছিলাম ফ্রেশ ভেজিস পিজা, যেটার দাম ছিল অনলি 120 rupees। চলো, আমাদের তো আজকের মতন ডান হয়ে গেছে। ও, তার আগে তোমাদের একটু ছোট করে আমি অ্যাড্রেসটা তোমাদের এখানকার বলে দিই। এটা হচ্ছে শ্রীরামপুর মাহেশ বসপাড়া বাজার, সামনে একটা ফায়ার ব্রিগেড পেয়ে যাবে, তার অপোজিটে এটা টিএফসির ক্লাবটা রয়েছে, তো তোমরা সামনে এখানে এলেই কিন্তু দেখতে পেয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চটপট করে সাবস্ক্রাইব করে দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। আজকের মতন এখানে, বাই, লাভ ইউ অল, টাটা।